গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভাবলাম বাংলায় ব্লগ স্টার্ট করি, অনেক দিন বাংলায় ব্লগ দিইনি। ব্রেকফাস্টে বানাচ্ছি ডিম পাউরুটি, তো এখানে সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি হয়ে গেছে, এবার ফটাফট ফ্রাই করে নেব। ডিমের মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু বেসন আর নুন আর একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে ব্যাটারটাকে মিক্স করে নিলাম ভালো করে, আর এখানে পাউরুটিগুলোকে কেটে রেখে দিয়েছি। এবার অয়েলের মধ্যে এগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ব্যাটারের মধ্যে একটু দুধ মিশিয়ে ভালো করে ওটাকে মিক্স করলাম, তাহলে আরও টেস্টি লাগে খেতে। ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে, তো সবাই বসে গেছি ব্রেকফাস্ট করতে। এই যে বাড়িটা দেখছেন, এটা আমাদের আরেকটা বাড়ি, এটা এতদিন রেন্টে থাকতো। আজকে আমি বাড়িতে আছি, ভাবলাম আপনাদেরকে এই বাড়িটার একটা টুয়ার করিয়ে দিই। এখানে যাদেরকে আমরা ভাড়া দিয়েছিলাম তারা দেখুন বাড়ির কি অবস্থা করেছে। 3 বছর তারা ভাড়াতে ছিল, কিন্তু পুরো বাড়িটা একদম নোংরা করে সমস্ত কিছু নষ্ট করে রেখে দিয়েছে। লাস্ট 1 সপ্তাহ ধরে আমার ভাই আর একজন আঙ্কেল আছেন, ওনারা মিলে পুরো বাড়িটাকে পরিষ্কার করছে। আমি ভাবছি যারা ভাড়ায় ছিল তারা এত নোংরা ছিল কি করে। তারা আবার ছেড়ে যাওয়ার সময় আমাদের বলেছে যে তাদের নাকি খুব মন খারাপ, কারণ নিজের মতো থাকতো। নিজের বাড়িতে কেউ এইভাবে থাকে? এই সিঁড়িটা দিয়ে উপরে যাওয়া যায়, উপরে একটা ছাদ আছে। এইটা একটা রুম, এখানে আমাদের স্টোর রুম ছিল, তো তারপরে পরে আমরা ভাড়াটেদেরকে দিই থাকার জন্য। উপরের ফ্লোর, 2nd ফ্লোরে এলাম। এটা একটা রুম, এই রুমটা আগে আমার ছিল, যদিও আমি বাইরেই থাকতাম। আমার সব প্রাইস টাইস রাখা আছে। এইটা আরেকটা, ওটার সাথে অ্যাটাচড রুম ছিল। এখন তো অনেক পরিষ্কার দেখছেন, এত নোংরা করে রেখেছিল না ওরা যে কি বলবো আপনাদের। এটা একটা ওয়াশরুম, তো ওয়াশরুমটা আর খুলে দেখালাম না, কারণ ওয়াশরুমের অবস্থা খুব খারাপ করে রেখে দিয়েছে, সমস্ত কিছু ভেঙে চুড়ে রেখেছে ওরা। নিচেও যে রুমগুলো আছে ওগুলো আপনাদের একবার দেখিয়ে দিই। তো এখন ফাইনালি বাড়িটাকে আমরা ক্লিন টিন করে মডিফাই করে সমস্ত কিছু ঠিকঠাক করে আবার রেন্টেই দিয়ে দেব। এটা একটা প্যাসেজের মতো, এখানেও থাকতো এক দুজন। তো পুরো বাড়িটাই আমরা ভাড়ায় দিয়ে দিয়েছিলাম, প্রায় 16-17 জন ছেলে থাকতো। দেখুন সব ভেঙে রেখে দিয়েছে। এই একটা রুম, এই একটা ওয়াশরুম, এটা একটা কাবার্ডের মতো ছিল। মানে দেখুন কি অবস্থা, এগুলো সব খারাপ করে রেখে দিয়েছিল কিন্তু আমাদেরকে একবারও ইনফর্ম করেনি। এই রুমটা একবার দেখুন কি করে রেখেছে ওরা। ইনফ্যাক্ট ওরা যা 1 মাস ছিল, ওদের ফেব্রুয়ারি অবধি এগ্রিমেন্ট ছিল, তো ওরা পুরো জানুয়ারির রেন্টটাও দেয়নি আমাদেরকে। ওই রেন্টও দেয়নি, রেন্ট না দিয়েই তাড়াতাড়ি ওরা সবাই রাতে ছেড়ে চলে গেছে। দেখুন অবস্থা কি করেছে পুরো জায়গার, বুঝতে পারছেন কীরকম ভাড়াটেদেরকে আমরা থাকতে দিয়েছিলাম বিশ্বাস করে। এত সুন্দর বাড়িটা ছিল আমাদের, পুরো বাড়িটা ওরা একদম নষ্ট করে রেখে দিয়েছে। যাই হোক, আমাদেরকে আবার পুরো বাড়িটা রিমডেলিং করতে হবে, সমস্ত কিছু ঠিক করতে হবে, কারণ এইভাবে তো আমরা ভাড়া দিতে পারবো না। আপনাদেরকে পুরো বাড়ির বাইরে থেকে দেখিয়ে দিই। এই বাড়িটাতেই আমরা রেন্টটা দিয়েছিলাম, আর আবার ফিউচারেও এটা রেন্টেই থাকবে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ি, আমরা পাশাপাশি, আমাদের দুটো বাড়ি আছে, আমরা পাশেই থাকি, আর এই বাড়িটাতে পুরো রেন্ট ছিল। এটা দিয়েও আমাদের যাওয়ার রাস্তা আছে, বাঁ দিকে গেলে আমাদের এই বাড়িটার দিকে চলে যেতে পারবো। এইদিকে আমাদের গার্ডেন আছে, আর স্পেসটা যে দেখছেন এটা আমরা কমার্শিয়াল পারপাসের জন্যই রেখেছি। এবার আস্তে আস্তে এগুলো সব একটা করে রেডি করব, তারপরে এগুলো সব রেডি হয়ে গেলে রেন্টে দিয়ে দেব। এটা আমাদের যে বাড়িটায় আমরা আছি তার একদম গ্রাউন্ড ফ্লোর। এসব জায়গাগুলো রেডি হয়ে গেলে আমি আপনাদেরকে আবার আমার ব্লগে দেখিয়ে দেব।
তো আজকে যাই, বাকি কাজগুলো এখন করে ফেলি। যেহেতু আজকে বাড়িতেই আছি তো ভাবলাম সমস্ত উইন্টার গার্মেন্টস যেগুলো ওয়াশ হয়ে গেছে সেগুলো ফাইনালি ডিভানের মধ্যে সেট করে রেখে দিই। শীত আর সেরকম নেই, এবার তো গরম পড়ার দিন, তো তার আগেই ভাবলাম ফাইনালি সব উইন্টার গার্মেন্টস যেগুলো ওয়াশ হয়ে গেছে সেগুলো ভালো করে সাজিয়ে রেখে দিই। গুড ইভিনিং, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পর দেখা হলো। সমস্ত কিছু সেট ফেট করে লাঞ্চ করে একটু রেস্ট নিচ্ছিলাম, এখন উঠলাম চা বানাবো। চা খেয়ে আমাদের প্ল্যান আছে আজকে দশম অবতার হইচইতে মুভিটা দিয়েছে তো ওটা দেখার। ক্যান্ডির জন্য এখন আর হলে যাওয়ার সুযোগ হয় না, কারণ ওকে ছেড়ে যেতে আমাদের ইচ্ছে করে না, তাই বাড়িতেই বসে দেখবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টেক কেয়ার, বাই অ্যান্ড গুড নাইট।